গোসল করবি না তীর পিঠে গোসল করবি না তোর কারণে এটা কি আমার সারপ্রাইজ তোর কারণে গ্রামে মুখ দেখাইতে পারি না বউ গোসল কর না দুধ দে তুই আর যা যা আর সামনে যা 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 ঘরের বাইরে যাইতে পারি না শালি গোসল করবি না কেমনে গোসল করাইতে পহলি নজর মিলি তুমসে তো থোড়া সা ঘাবরাস এ ভাই শুনুন শুনুন মুই এটা কথা কইতেছিলাম কেছে শুনলাম আপনি বউ নাকি গোসল করে না তিন মাস ধরে বিয়া করছে তিন মাসের মধ্যে নাকি একদিনও গোসল করে না আরে ভাই শীতের মধ্যে তো মায়া মানুষের একটু সমস্যা হয় বুঝো না আর পানির একটু ভয় পায় শুনেন এলে গোসল না করলে হইবে মুই তো দিনের মধ্যে তিনবার গোসল করি আর আপনার বউ শুনেন যদি গোসল না করে যদি পাক পবিত্র না থাকে তাহলে তো সংসারে বরকত কমে যাবে আপনি এটা জানেন না আরে বরকতের জন্য তো আমরা আসি আমি আসি আমার বাপ আছে সমস্যা হবে না কত হইলো যে ওই ওই একটু পানিরে ভয় পাই বুঝছো ঠান্ডা পানি না পানি তো মনে করো যে খুব খারাপ খতরনাক পানি হেয়ারপিনে মোর বউ গোসল করতে চায় না শোনেন মুই কি কই ঠান্ডা লাগতে হাতে কিছু গ্রামে সবাই গোসল করে দুনিয়া ভরে সবাই গোসল করে তা আপনার বউ কেন গোসল করে না আরে ভাই মুই তো তোমার বলাইলাম যে ওই ওর একটু প্রবলেম হয় পানি দেখলে ও একটু ভয় পায় বুঝছো হেয়ার পিনে ওই একটু ওই পানি থেকে দূরে থাকে বুঝছো শোনেন মুই যা কইতেছি ভালো করে শোনেন আপনার ভালো লেগে কইতেছি মুই নাহলে আপনার সংসারে বরকত সব কমে যাবে গা শোনেন আর একটা নারীর লিগে সংসার ওড়ে আবার একটা নারীর লিগেই সংসার নিচে নেমে যায় বুঝছেন মোর কথাটা আপনি মন্দা শোনেন আজকে বাবির যাইয়া কইবেন আপনি গোসল করার লিগিয়া বুঝছেন ঠিক আছে তোর বউ হয় এই যে গোসল করে না এই যে দুর্গন্ধ বাইরে তারপরে ঘরের লক্ষ্মী কি ঘরের লক্ষ্মী হইছে আমার বউ আমার বৌমা আর সেই বৌমা যদি গোসল না করে তা ঘরের লক্ষ্মী থাকবে বুঝতে পারলাম না তুমি মোর বউয়ের গোসল নিয়েও গবেষণা শুরু করে দিতেছ তুমি বাপ না ঝান্ডু বাপ এই তুই ভুল বুঝিস না শোন বয়স তার আমার এমনি এমনি হয় নাই চুল এমনি এমনি পাকে নাই হ্যাঁ ঘরের লক্ষ্মী আর তোর বউ গোসল করে না না করে হ্যাঁ তো আমরা দেখি চোখ তো আছে আল্লাহ দিলে এতদিকে নজর দিও না মানুষ কিন্তু খারাপ কইবি বাপ হইছো বাপের মতো থাও তুমি দেই আমার মোর বউয়ের গোসল নিয়েও গবেষণা করতে এসো বুঝতে পারি না না তোর বোঝা লাগবে না তো তোর তো মাথায় নাই তোর চোখ থাকলে সে না বুঝবি কান আছে নাকি নাক আছে নাকি যে বউর দ্বারে যে থাহো একটু গাঁথিয়ে কি একটু গন্ধ আহে না বাসনা বাসনায় বোঝো না যে বউ গোসল করে কি না না করে না হ্যাঁ তুমিও জানি ঠিক আছে বউরে কম নে গোসল করার জন্য আচ্ছা ওই এ বউ বউ শালি গোসল করে না রে ভাই এলাকার লোক জান না গেছে মোর বাপও জান না গেছে এ বউ ওই কি এমনি সারের নন মেতাই দিলা যা তুমি এ সারের নন মেতাইতেছি আচ্ছা বউ এই সংসার ডাইলে মগো বুঝছো তোমার আর মোর এন্ড তোমার আর মোর সংসারটা যদি সুন্দর করিয়া যদি মোরে না সাজাই ওতে করে কি হইবে জানো কি কুফা লাগবে কার এ মগ সংসারেই লাগবে এই যে তুমি গোসল করো না কতদিন তে গোসল করো না মুইও দেখছি তুমি গোসল করো না কিরপিনে গোসল করো না গোসল করলি সংসার পবিত্র হয়ে যাইবে গোসলটা করো যাও ও যা তা কইও না বুঝো মোরে দিয়ে বছরা হইবে না গরমকাল আইল হেইকেলে দেখা যাইবে মুই পারমু না তুমি মোর স্বামী তোমারে মুই শ্রদ্ধা করি মনের তন এইই অনেক বেশি বুঝো মুই পারমু তোর মনে বউ পবিত্র তো একটা ব্যাপার আছে বউ গোসলটা করলে মগ সংসারে পবিত্রতা আইবি তাতে করে দেখা যাইবি যে উন্নতি হয়ে গেছে মোরা টিন শিটের বাড়ি ভাঙ্গিয়া একদম দেওয়া যাইবে যে ইটের বাড়ি পাকা পোক্ত বাড়ি করে জ্বালাইছি ও হেইয়ে হয় আচ্ছা গরমকাল আইল হেকেলে ডাবল ডাবল গোসল করব মই কাল ডাবল ডাবল মগ দুইটা ইটের বাড়ি হবে বুঝছো ডাবল ডাবল ইটের বাড়ি হবে গরমকালে
পানিতে তোমার নাম দিবি না, মনে করো যে গোসল করলে সংসারে পবিত্রতা হয় না, এই সংসারে পবিত্রতা হইতে গেলে গোসল একটু করতে হইবে বুঝছো। গোসল করার জন্যে মোরা সব সময় কত চেষ্টা করতে আছি, হেয়ার পিন নেই মোরা। কামরায় ধরছি কেমনে বউরে গোসল করাইতে হয় হে মোর জানা আছি। মান সমানের পিন্নে আমি একটু ঘরের বাইরে যাইতে পারি না, শালি গোসল করবি না কেমনে গোসল করাইতে হয়। তুই আজকে আমার সাথে তো শেষ করে দেছো, আজকে তোরে মই আইয়ে লই, তোরে আজকে মই খাইয়ে লামো ফারা, তোরে তোরে মই ছাড়মো না। আসো 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 আইয়ে বসি। মা জান্নাত, মা জান্নাত, জামাই বাবা, ও জামাই বাবা ঘরে আছো? কে? আরে আব্বা আর আম্মা। মাইয়া কেমন আছো তোমরা? আরে মা ভালো আছি। কতদিন পরে দেখলাম, তুই ভালো আছিস মা? জামাই কেমন? এত রাতে আবার কে আইছে? আরে আব্বা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। জি ভালো আছো তোমরা? জি ভালো আছি। আপনারা এত রাতে হঠাৎ কইরা আইলে বাবাজি, কি কমু তোমার শাশুড়ি খালি ওর কথা ফেনা বটে। হ্যাঁ মায়ের ডারে একটু দেখতে মন চায়, দেখতে মন চায়। তাই ভাবলাম যে ভালোই করছো তোমরা। দেখ ভালো করবো না কিন্তু রান্না বান্না তো সে আমার তো বাবা একটা মাইয়া রাইতার দিন কি তাই মাইয়া ডারে দেখতেছি বাবা। কিন্তু আব্বা আমাকে তো খাবার টাবার সব শেষ, ডিম ভাইজার ডাইল আছে দিয়ে খাইতেইব। কোনো অসুবিধা নেই বাবা, কালকে সকালে নাইলে ব্যবস্থা করিও, এখন ইয়ে দিয়েই চালাই দিব। আব্বা ধৈর্য আছে, এই জন্য তোমার আব্বাকে আমার ভালো লাগে। আমার শ্বশুর একটা জুতা দিয়ে পিটাইলেও লজ্জা পায় না। বাবাজি কিছু বললা না? আরে জামাই, জামাই বলল যে পাত্রান্তর ডিম বাজো। ও আচ্ছা আব্বা, তাহলে আর বাইরে দাঁড়াই থাকবেন না বাসায় যাইবেন নাকি? না ভিতরে যাইবেন না আপনাদের বাড়িতে যাইবেন? না আইসি জন তোমাকে বাইতে ঘরেই উঠি। ওটে চলো চলো যা যাও 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 আব্বা আমাকে নিয়ে যাও 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 মা যাও। হালার ভালা গো মতলব তো ভাল লাগতেছে না রে ভাই, রাত দশটার দিকে আমাকে বাড়িতে চলে এলো, কারণটা কি? না রে মা, এই ডাইলের ডিম দিয়ে খেয়ে ভাত খাইতে আইসি, আমরা তো আইসি একটা অন্য কামে। কি কামে বাবা? ওই না এমনি তোরে দেখতে আইলাম মা রে। আব্বা কেমন খাওয়া দাওয়া কেমন হয়েছে? হ্যাঁ বাবা ভালো হয়েছে। ডাল আর ডিম দিয়ে ভাত খাওয়া শিখছো মনে করেন? ও কিছু আমরাও তো বাসায় খাই এরকম, এইভাবেই খাবেন ইনশাল্লাহ সারা জীবনে। এনে আব্বা আপনারা কি এনে থাকবেন না ওই রুমে যাইবেন? আমরা ঘুমাইতাম তো আমার সকালে ভাতটা উঠতেই। ও আচ্ছা আচ্ছা, না ওই রুমেই ঘুমাম ওখানে। হ্যাঁ তে তাড়াতাড়ি আপনারা একটু যা, আমি একটু ফেরে আবার আমি একটু আইতেছি, এই যে সামান্য একটু কাম। আচ্ছা আচ্ছা জামাইয়ের কাজ সাইড আসুক। ঠিক আছে মা রে। জামাই তো অনেক আদর করে না? অনেক ভালো বাবা, মানে কি দেখতেই তো পাচ্ছো, মানে আমাকে দেখতেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ মা, সন্তান
যদি শ্বশুর বাড়িতে সুখে থাকে বাপমার আনন্দ লাগে। তুই আমাকে একটা মাত্র মাইয়া মা। আচ্ছা অনেক আল্লাহ ভালো রাখছে মা, তোমাকে দোয়াই। আচ্ছা মা, এই জামাই তো এই সোনা গয়না অলংকার দেয়নি? হ্যাঁ দিছে তো, গলার নেকলেস দিছে, কানের বালা দিছে, তারপর হাতের রুলি দিছে, তারপর হচ্ছে গিয়ে দিছে অনেক কিছু বাবা। এই কিছুদিন আগে ব্যবসা বাণিজ্য একটু ভালো হয়েছিল তো, তখন হচ্ছে গিয়ে বানাইছিল। ঠিক আছে এখনো আসে না দেখছো, কয়টা কয়টা রাত বেজে গেছে, একটু সময়ের কথা বলে এখনো এলো না। থাক চলে আস, বাবা গেছে। হ্যাঁ আব্বা মরে যাওয়াই লাগে, অযথা শুয়ে পড়ো। কি করবে, হ্যাঁ শুয়ে পড়বো। আলার বালা আমারে কইছে আমারে মোটে সহ্যই করতে পারে না। তারপরে কেমনে ঘুমাও আব্বা, 3 লাখ টাকার স্বর্ণ গহনা কিনে দিছে আমার বৌরি, সেই স্বর্ণ অলংকার গুলো আপনারা নিয়ে যাইতেছে? জামাই বাবা আমার ভুল হয়ে গেছে, জামাই বাবা আমি শোনো বাবা, 40 বছর ধরে চুরি করি, কিন্তু মাইশের বাড়িতে চুরি করতে গেলে অহন ভয় করে, আর ধরার দুই একবার খাইছি যে মারা মারছে বাবা, সেই ডরে আমি আর মাইশের বাড়িতে চুরি করি না। এলে নিজের নিজের মেয়ের জামাইয়ের বাড়িতে চুরি করতে এসে নিজের মেয়ের গহনা কাটি বাবা, আমি জীবনে আর চুরি করব না, আমাকে মাফ করে দাও। একটা কথা বাবা, আমার মাইয়া রে কইও না, আমার মাইয়া জানতে পারলে আমি আর মুখ দেখাইতে পারব না। আপনার মায়া রে ভালোবাসি বাবা, এ জায়গায় আপনার না হয়ে অন্য কেউ হয়ে লেখা খেয়ালাই তা আস্তে করে গহনা কাটি মানে রাইখা ভাগেন, নইলে কিন্তু আমার চিন্তা করা যায় ভাই, জামাইয়ের বাড়িতে শ্বশুর শাশুড়ি চুরি করতে এসেছে।